সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি সোনা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কি টপিকের ওপরে আজকের ব্লগটা হতে চলেছে। তো চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই তোমরা যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে গরমের সময় আমাদের বাগানে না বিভিন্ন ধরনের ফুল বসানো হয়েছে, তো সেই জন্য আমি মানে একদম সদ্য চারা লাগানো হয়েছে সেই ফটো একটা তুলে রাখলাম যে তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরে যখন আস্তে আস্তে ফুল ফুটবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কোকুকে দেখে নাও, কোকু কি সুন্দর কালার করছে। এটা কি বলো? হ্যাঁ, এটা করা হয়নি, এখানে একটা করেছো না প্রথমে? এই দেখো, এটা কি বলো? সার্কেল। হ্যাঁ, এটা স্কার্ট। স্কার্ট, স্কোয়ার। হ্যাঁ, হেক্সাগনটা করা হয়নি তো। হেক্সাগনটা করা হয়নি, হেক্সাগনটা করবে আস্তে আস্তে। এটা পেন্টাগন। পেন্টাগন যে পাঁচটা সে পাঁচটা অ্যাঙ্গেল আছে, 1 2 3 4 5। আর দেখাও তুমি ব্রিঞ্জালটা কি সুন্দর কালার করেছো। এই যে ব্রিঞ্জালটা কি সুন্দর কালার করেছে। তোমরা কোকোর লার্নিং এর ব্যাপারে অনেকেই অনেক সাজেশন দিয়েছো, প্রশংসা করেছো, অনেকে অনেক কোশ্চেনও করেছো। খুব ভালো লাগলো তোমরা যে এত উৎসাহ দেখিয়েছো কোকোকে। না আমি জানো তো মানে 2 বছর বয়স থেকেই আমরা শুরু করে দিয়েছিলাম, কারণ এখন প্রচণ্ড কম্পিটিশন, বুঝতেই পারছো। যে জায়গাতেই আমি অ্যাডমিশনের জন্য নিয়ে যাবো সেখানেই আমাকে ওকে মানে জিজ্ঞাসা করবে ওর নাম, কালার, রাইমস, যে মানে তাও মানে ওর বয়সে জিজ্ঞাসা করে না, কিন্তু ওকে জিজ্ঞাসা করেছিল। আর ওর নিজে মানে ভিডিও দেখে দেখে নিজেই রাইম শিখে সেটা নিজেই ও বলেছিল। মানে এটা আমাদের খুব একটা প্রাউড মোমেন্ট ছিল যে আমরা ওকে শেখাইনি, ও নিজে থেকেই শিখেছিল। তো আমি তোমাদের এই সাজেশনটাই দেবো, যারা একদম যাদের ছোটো বেবি তারা তাদের ছোটোবেলাটাকে এনজয় করতে দাও, আর তার সাথে সাথে তোমরা একটু স্মার্টলি ডিসিশন নাও। সেটা হচ্ছে যে দেখবে ম্যাপেল কিডসের ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অনেক ছোটো ছোটো বই পাওয়া যায়, মানে বইগুলো এত সুন্দর না যে বাচ্চা নিজে থেকেই মানে উৎসাহ করে পড়বে যে কি এটা। আর কোকো কিভাবে পেন্সিল ধরতে শিখলো সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, সেটা দেখাচ্ছি। দেখো দেখো কোকো কি সুন্দর কালার করছে। এই কালারের পেন্সিলটা দেখাও এটা তোমার, এই যে হ্যাঁ এই পেন্সিল দেখো, ট্রায়াঙ্গেল শেপের, মানে উডেন পেন্সিলও ট্রায়াঙ্গেল শেপের দিয়ে ফার্স্ট বাচ্চাকে শুরু করবে, আর কালার পেন্সিলগুলোও তাই। আর কালার্সের প্রতি না প্রচণ্ড উৎসাহ থাকে। দেখো যে কোকোর আজকে শরীরটা কিন্তু একদমই ভালো নেই, মানে গা গরমই হয়েছে একটু, তাও দেখো সন্ধ্যে থেকে বসে বসে ও নিজের মতো কালার্স করে যাচ্ছে। মানে এটাই মানে আমি তোমাদের বলবো যে যারা লেখা তাড়াতাড়ি শেখাতে চাও তারা ট্রায়াঙ্গেল শেপের পেন্সিল ইউজ করো। খুশি দেখো, এদিকে হোলির আগের দিন চেটকে পড়ে আছি, খুশি দেখো। আমি ওকে বলছি যে একটা স্পয়লার হয়েছি, প্রত্যেকটা ফেস্টিভ্যাল বলো করে ওর রিলেটিভদের বাড়ি যাওয়া তার আগে হয় পেট খারাপ, জ্বর, আজকে আবার জ্বর, কালকে হোলি, বুঝতেই পারছো আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে গেছে। তো বাবা ওর ওর বাবা ওর জন্য বেরিয়ে অনেক কিছু শপিং করে নিয়েছে, সেইটা দেখে কি উৎসাহ। কি পাচ্ছ তুমি আজকে? দেখাও দেখাও, আর উৎসাহ দেখো, মেয়েকে গিফট দিচ্ছে। থ্যাংক ইউ বলো বাবাকে। বাবা এটা কি বিচ্ছিরি, আমি আর এটা কে পোবে? বাবা সুন্দর এটা বাবা। আরে বাবা ব্লু কালারের হেয়ার হয়ে গেল তো তোমার। ওকে মুড়ি দাও দেখি কেমন লাগে। ও মা ব্লু কালার এর হেয়ার, ঘোড়া পিছনে ঘোড়া, আলে কি বড় বড় হেয়ার হয়ে গেছে কুকুর। আরে তোমাদের কালার্স শরীরটা তো ঠিক করতে হবে, জ্বর বাদ দিয়ে বসে আছে কিরকম রাগটা ধরে নিচ্ছে। মামামকে দেখ না কেমন লাগবে, দেখ মামামে
ব্রাউন কালারের চুলের সাথে ব্লু কালারের চুল, পুরো বারবি ডল হয়ে গেছে। দেখো এখন কি সুন্দর ছোট ছোট বেরিয়েছে। ও ছোট ছোট আবির, হারবাল আবির। হ্যাঁ বাহ, এটা অরেঞ্জ কালার তো। সত্যি বাচ্চারা যে কালার ভালোবাসে সেটা নয়, এগুলোর ভেতরে জল ভরা যায়। কোকো এগুলো ছুড়বি, তোকে বোম বানিয়ে দেবো, দেখবি কালকে। আমরাও কালার দেখে খুশি হয়ে গেলাম। কিছুক্ষণ আগে অব্দি বাড়ির যা পরিস্থিতি ছিল, মাকে টেনে টেনে ওপরে মা উঠে এসছে যে কোকো কি অবস্থা দেখি। পিচকিরি কালকে বেটা, কি মিষ্টি লাগছে গো দিদিটাকে। যাও দাদু শ্যামামকে দেখিয়ে এসো, যাও যা দেখিয়ে এসো, আস্তে আস্তে নামবে সিঁড়ি দিয়ে। হ্যাঁ তো এরপরে আগের ক্লিপ ভিডিওয় তোমাদের আমি বলেছিলাম যে রাজমার রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো পরে এরপরে তোমরা রাজমার রেসিপিটা দেখে নাও, তারপরে আমি মানে পয়লা বৈশাখের জন্য কী কী শপিং করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট তোমরা রাজমার রেসিপিটা দেখে নাও। তো রাজমার রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর আমার মতো মানে কোকোর মতো যার বয়সের বেবি আছে তারাও কিন্তু রাজমাটা খাওয়াতে পারো, কারণ রাজমাতে হাই প্রোটিন থাকে আর বাচ্চারা খুব ভালোবাসে। মানে কোকো খুব এনজয় করে খেলো দেখলাম, ফার্স্ট টাইমই খাওয়ালাম। আর রাজমাটা মানে খুব রিচও হয়নি, রাজমা তো জেনারেলি একটু রিচই হয় কিন্তু পুরোটা রিচ করিনি। তো রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, আর খেতেও সবাই বলেছে খুব ভালোই হয়েছিলো। আর অবস্থা দেখো হলের, কোনো খেলনা নিয়ে খেলবে না অথচ সব ছড়িয়ে দেবে। তো ফার্স্ট আমি এগুলো এখন পরিষ্কার করব সব, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কী কী কিনেছি। তো করোনার সময় থেকেই আমি না অনলাইন পারচেস করতে শুরু করেছি। মানে জামা কাপড় আগে আমি অনলাইনে কোনোদিন কিনতাম না, আর মনে হতো যদি খারাপ হয় হাতে দিয়ে না দেখলে হয়তো ভালো হবে না। কিন্তু কিনতে কিনতে আসলে হ্যাবিট একটা হয়ে গেল করোনার সময় থেকে। তো যাই হোক, আমি আজিও থেকে কিনেছি। আজিও মানে জানো তোমরা রিলায়েন্স ট্রেন্ডসেরই একটা ওরা অনলাইন পার্ট। তো সবসময় নিজের জন্য আমি জিনিস কিনি সেরকম না। এটা দেখো কোকোর বাবার জন্য কিনেছি, মানে কালারটা ডিপ ব্লু এখানে মনে হচ্ছে কিন্তু একটু লাইট ব্লু আছে, আর এই কালারটা কোকোর বাবার ফেভারিট। তো পয়লা বৈশাখ মানে গরম, তো খুব বেশি তো ঝিকঝাক জামা কিছু পরা যাবে না, সেই জন্য পয়লা বৈশাখের জন্য গেঞ্জি এই একটা কিনেছি। আর এই কালারটা কোকোর বাবা কোনোদিন পরেনি, তাই বলে একবার পরে ট্রাই করে দেখো কেমন লাগে। আর মেটেরিয়ালগুলো না খুব সফট, মানে আমরা রিলায়েন্স থেকেও যখন এগুলো কিনি তখন তো ওখানে কোনো স্টোরের মধ্যে কোনো অফার পাই না, কিন্তু বাট আজিও থেকে তোমরা যদি পারচেস করো দেখবে অনেকটা অফার থাকে। আর একটা কিনেছি দেখো কোকোর বাবার, ইয়ারে জ্যাকপট হয়ে গেল পুরো এই শার্টটা। প্যান্ট কিনিনি কারণ ও প্রচণ্ড খুঁতখুঁতে মানুষ জামা কাপড়ের ব্যাপারে, প্যান্ট কিনে আমি নিজের পয়সা একদম রিস্কে নিইনি। বাবা দিয়ে বলবে আমার হচ্ছে না তুমি দিয়ে দাও, মানে এরকম অনেক জামা কাপড় আছে যেটা শুধু একবারও পরেনি, হাত দিয়ে ফিল করে দেখেছে যে এটা ঠিক না সেটাও পরবে না, বুঝে না মানে পরাতে তুমি পারবেই না ওকে, আমি তো পারবোই না। যাই হোক এই তিনটে জিনিসই ওর খুব পছন্দ হয়েছে। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমরা দেখতেই পাবে শার্টটা পরে, খুব সম্ভবত পয়লা বৈশাখের দিনই হয়তো পড়বে। তো দামগুলো বলে দিই, এটার দাম 550 টাকা মতো পড়েছে। এটার দাম কত ছিল দেখবে, এটার দাম আছে এই যে 999,
এখানে উল্টো আসছে। যাই হোক, এটা 999 দাম ছিল, 550 মতো পড়েছে। আর এইগুলো এগুলোর দাম ছিল 400 টাকা করে, যে এরকম থাকে রিলায়েন্সে। তো এগুলো 180 এরকম মতো করে নিয়েছে দুটো টি শার্ট। এগুলো কোহকে আমি কিনে দিয়েছি, ওর এখনো দাদু ছামাম বাবা দাদা দুদুন লালপিসি সব বাকি আছে, মামনি। কি সুন্দর দেখো, এটা মেটেরিয়ালটা খুব ভালো, আর কি সুন্দর ফুলগুলো খুব সফট। এই একটা হয়েছে। আর এখন না ও মানে অ্যানিমাল ফিগারের প্রতি খুব অ্যাট্রাক্টেড হয়েছে, মানে কোনো কিছুতে যদি অ্যানিমাল ফিগার থাকছে সেটা মানে ও ছাড়বে না। দেখো এটা নিয়েছি, এটার মধ্যে একটা স্কুইরেল আছে। এই জামাটা মানে পরাও হয়ে গেছে ওর একবার। আর এই স্টাইলটা দেখো কি সুন্দর, মানে সামনে দিয়ে বাটন এরকম মনে হচ্ছে যেন এখানটা খোলা, কিন্তু এটা না, পিছন দিক দিয়ে খোলাই আছে। তো ফ্রকটাও আমার খুব ভালো লেগেছে। আর এটা 450 টাকা মতো নিয়েছে, আর এটা 150 টাকা। সব দামগুলো কুকুর বাবা বসে বসে শুনছে। আর দেখো আমরা একটা গুড্ডুর জন্য পাঞ্জাবি কিনেছি। তো যারা আমার ভাই ফোটার ব্লগ লালপিসির বাড়ির ব্লগ দেখেছো তারা বুঝতেই পারবে গুড্ডুকে। গুড্ডুকে আমি কোনোদিন ব্ল্যাক কালার পরতে কিছু দেখিনি, আর পাঞ্জাবিটা খুব সুন্দর। রিলায়েন্সের পাঞ্জাবি প্রচণ্ড ভালো ফিটিংস, আর কোয়ালিটিও কাপড়ের খুবই ভালো। তো এটার দাম ছিল 2700 টাকা মতো। দেখো বাট 2700 টাকা নেয়নি, 1200 এরকম কিছু একটা নিয়েছে। তো এটাও আমি আরজিও থেকেই পারচেস করেছি। আর এই এই দেখো এখানে কাজগুলো যেগুলো রয়েছে এগুলো না মানে উল্টো দিকে যে কোনো কষ্ট হবে সেটা না, খুব নরম ধরনের। আর আমার শাশুড়ি মা প্রত্যেক বছর আমাকে একটা করে মানে জন্মদিন হোক বা পয়লা বৈশাখ হোক একটা করে লং গাউন কিনে দেয়। তো এবছর জন্মদিনের সময় মা বলেছিল যে তোরা একটা লং গাউন অর্ডার কর। তো সেটা ভুলবশত আমার বাপের বাড়ির অ্যাড্রেসে আমি বুক করে দিয়েছিলাম, তো সেটা ক্যান্সেল করতে হলো, দিয়ে খুব মন খারাপ পাচ্ছি না পাচ্ছি না। কিন্তু তারপরে আবার আউট অফ স্টক হয়ে গেছিলো, দিয়ে হঠাৎ করে আবার দেখছি স্টকে এসছে। তো দেখো এই গাউনটা, এটা কিনে দিয়েছে শাশুড়ি মা এটা পয়লা বৈশাখের জন্য। মানে অনেকটা বড় গাউনটা, এখানে দেখানো যাচ্ছে না, আমি পরে তোমাদের অবশ্যই এই পয়লা বৈশাখের দিন দেখাবো। এরকম অ্যানিমাল প্রিন্ট এখন আমার খুব ভালো লাগছে হঠাৎ করে। আর এটার সাথে একটা বেল্টও আছে। তো আমার গাউন কালেকশনও আমি একদিন ঠিক করেছি তোমাদের সাথে শেয়ার করব, তো এখন তো পাচ্ছি না, বাট এটা তোমরা দেখে নাও, এটা আমার পয়লা বৈশাখে শাশুড়ি মা দিয়েছে। আর গাউন কেনার সময় না তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, দেখো এরকম সাইডে চেন যদি থাকে সেই গাউনগুলোর ফিটিংস খুব ভালো হয়, আর রিলায়েন্সের গাউনের কোনো তুলনাই হয় না। এই যে এটা পরে আমার ট্রাই করে দেখা হয়ে গেছে, খুবই মানে ফিটিংসটা খুব ভালো হয়েছে। আর এটার দাম নিয়েছি, এটা আসল কত দাম ছিল দেখো, এটা 3000 টাকার মতো দাম ছিল। তোমরা ব্র্যান্ডটা দেখে নাও জাস্ট ওয়াও। এই জাস্ট ওয়াইয়ের যত মানে গাউন আছে খুবই ভালো, মানে ফিটিংসও খুব ভালো আর মেটেরিয়ালটাও খুব ভালো, তো তোমরা দেখে নিতে পারো। এটা আমি ডিসকাউন্টে পেয়েছি 1100-1200 টাকার মতো নিয়েছি। তো এই এখনো পর্যন্ত আপাতত এইটুকুই হয়েছে, এর পরে আমরা যেগুলো কিনবো সেগুলো ঠিক করেছি যে দোকানে গিয়ে কিনবো, অনলাইন আর কিছু কিনবো না। এগুলো মানে ইমিডিয়েট দেওয়ার ছিল, আর ও রিলায়েন্স ছাড়া অন্য কোথাও জামা কাপড় খুব একটা পরে না, সেজন্য ওগুলো নিয়ে নিলাম। আর গাউনটা আমি দেখলাম একবার রিলায়েন্স থেকে ট্রাই করে দেখা যাক এইসব জন্য। আর কোকোও তাই, ওর জামা রিলায়েন্স থেকেই কেনা হয়। এরপরে শাড়ি যেগুলো কেনা হবে সেগুলো শপে গিয়ে কেনা হবে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার পয়লা বৈশাখের শপিং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলটা যারা আজকে নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।